আজকের রাশিফল 20 সেপ্টেম্বর 2022 মঙ্গলবার, তিথি কৃষ্ণ দশমী। জন্মরাশি হল মিথুন। সূর্যোদয় সকাল 5:27, সূর্যাস্ত বিকাল 5:31। মেষ রাশির রাশিফল, এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে পারবেন। আজ আপনি নিজের জন্য একটু সময় পাবেন। নতুন বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করুন, কিন্তু প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করে তারপরেই তাতে নিজেকে সঁপে দিন। আপনার চাহিদার প্রতি যত্ন নিতে হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। দিনটি সবচেয়ে ভালো করতে লুকানো গুণাবলীগুলি ব্যবহার করুন। স্ত্রীর সাথে সুন্দর একটি দিন আপনি কাটাবেন। আপনি সঙ্গীর সাথে সুন্দর দিন উপভোগ করতে পারবেন। পুরানো কোনো চাপ আজ আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষরাশির রাশিফল, শ্রেষ্ঠতর জীবনের জন্য স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। আপনি বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন। আজ আর্থিক কিছু ক্ষতি হতে পারে। পরিবারের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝার দিন উপভোগ করবেন। আজ আপনি নিজের ত্রুটিগুলি বুঝতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, বিপদের সময় ধৈর্য হারাবেন না। আজ কোনো নিমন্ত্রিত অতিথি বাড়িতে আসতে পারে। আর্থিকভাবে আজ উপকৃত হতে পারেন। সামাজিক অনুষ্ঠানে আজ যোগ দিতে পারেন। আকাশ আরও উজ্জ্বল মনে হবে। আজকের দিনটি রঙিন মনে হবে। আপনার চারপাশে সব কিছুই চমৎকার আজ লাগবে। আজ আপনি একটু শান্তিবোধ করবেন। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি সুন্দর হবে। ব্যক্তিগত বিষয়গুলি আজ নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আপনি সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে দিনটি উপভোগ করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, আপনি স্ত্রীর সাথে পারিবারিক সমস্যাগুলি ভাগ করে নিন। নিজেকে এক প্রেমপূর্ণ দাম্পত্য হিসাবে পুনর্নিশ্চিত করুন। আজ বাচ্চারা শান্তি অনুভব করবেন। একে অপরের আলাপচারিতায় বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে। আপনি কাউকে আর্থিকভাবে আজ সহায়তা করতে পারেন। শিশুদের সঙ্গে আজ ব্যবহার খারাপ হতে পারে। দীর্ঘকাল পর বন্ধুদের সাথে সুন্দর একটি দিন কাটাতে পারবেন। আপনি আপনার বৈবাহিক জীবনে আনন্দ ও আশ্চর্যজনক বিস্ময় আজ পেতে পারেন। শিশুরা আপনার সম্পর্কে আজ ভালো কিছু করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। সিংহ রাশির রাশিফল, রক্তচাপের রোগীরা আজ স্বাস্থ্যের ব্যাপারে একটু চিন্তায় থাকবেন। পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে। আপনি আজ একটু বিরক্তিকর থাকতে পারেন। আজ চিন্তাধারা একটু চাপে পড়তে পারেন। ভবিষ্যতের কথা না ভেবেই বর্তমানকে উপভোগ করার প্রয়োজন রয়েছে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। আজ পারিবারিক ইচ্ছা পূরণ করতে পারেন। আজ আপনি সবার থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। আপনার খরচ জীবনসঙ্গিনীর সাথে সম্পর্কের ক্ষতি হতে পারে। আজ আপনার কথা বলার জন্য আপনি খুশি হবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল, আজ হালকা বোধ করবেন। উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। এই সত্যটি আপনি বুঝতে পারবেন। বিনিয়োগ প্রায়শই আপনার জন্য উপকারী হয়। পুরনো বিনিয়োগ আপনার দ্বারা লাভদায়ক হতে পারে। আজ ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারবেন। নতুন কারোর জন্য দিনটি ভালো হবে। প্রেমের জীবনে উচ্ছ্বাস আসবে। আজ আপনি দূরে কোথাও সময় কাটাতে পারেন। নিজের জন্য প্রচুর সময় ব্যয় করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। তুলা রাশির রাশিফল, কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে চলবে। আজ আপনি যথেষ্ট পরিমাণ সঞ্চয় করতে পারবেন। দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশি বইয়ে আনবে। আপনার সম্পর্কে ঐন্দ্রজালিকা বাঁক আসবে। আজ ফাঁকা সময়ে কোনো মুভি দেখতে পারেন। স্ত্রীর সাথে দিনগুলিতে সুখীবোধ করবেন। পরিবার এবং বন্ধুদের সাথে কোথাও সময় কাটাতে পারেন। শুধুমাত্র আপনার ব্যয়ের উপর আজ নজর বজায় রাখুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল, আপনি অন্যদের সাথে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করা আবশ্যক। অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে পারেন। আর্থিক গুরুত্ব আজ বুঝতে পারবেন।
পরিবারের সাথে কাঠিন্য দেখাবেন না, এতে শান্তি নষ্ট হবে, বিবাহিত জীবন আজ ভালো হয়ে যাবে। প্রতিবেশীরা আপনাকে আজ চাপে ফেলতে পারেন, কিন্তু আপনাকে চাপে ফেলা কঠিন হবে। আপনি সমস্ত উদ্বেগ ভুলে আজ সৃজনশীলতা দেখাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশি রাশিফল। আপনি অন্যদের সাথে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য বিকশিত হবে। সতর্কতা অবলম্বন করা আবশ্যক, কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে পারেন। আজ কেবলমাত্র জরুরি জিনিসগুলোই কিনুন। অল্পবয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য পরামর্শ চাইতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক হবে। আজ আপনি নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। আজ ঋণ ফেরত পেতে পারেন। কিছু আর্থিক সমস্যা আজ দেখা দিতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। আপনি শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আজ বাবা মার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হবে, দিনটি আরও শক্তিশালী হবে। আপনার ব্যক্তিগত জীবন মনোযোগের প্রধান কেন্দ্র হয়ে দাঁড়াবে। প্রেমিকার সাথে আজ বড় কিছু পার্থক্য দেখা দিতে পারে। আজ আপনি একটু বিরক্তিবোধ করতে পারেন। আজ আপনি অভিমতগুলি জানাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কুম্ভ রাশির রাশিফল। এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নিতে পারবেন। মানসিক দিক থেকে চাপ আসতে পারে। ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে দৃঢ়তা সৃষ্টি করবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থা উন্নত হবে। আজ আপনি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। পরিচিত মানুষদের মাধ্যমে আজ সময় কাটাতে পারবেন। ভালোবাসার মানুষটির সাথে কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। বেশ কিছু বিরোধ মাথাছাড়া দিতে পারে। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। আজ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। পরিবারের কোনো সদস্যদের সাথে সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মীন রাশি রাশিফল। কিছু প্রতিকূলতার মুখোমুখি হতে পারেন, মনক্ষুণ্ণ হবেন না। আজ কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিকূলতাগুলি সাফল্যের মুখোমুখি হবে। আজ সংকটের মুহূর্তে আত্মীয়রা সাহায্য করবে। আপনি অতীতে যে সমস্ত অর্থ ব্যয় করেছেন সেগুলি রিটার্ন পেতে পারেন। আত্মীয় এবং বন্ধুবান্ধবদের কাছে অপ্রত্যাশিত উপহার আসতে পারে। আজ উত্তেজনাপূর্ণ দিন হবে। আজ আপনি দিনটিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দিতে হবে। চারপাশের মানুষরা এমন কিছু করবেন যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। বাচ্চাদের সম্পর্কে সমস্ত অভিযোগ আজ শুনতে পাবেন। আজ একটু বিচলিত হতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।